যে পবিত্র মাহে রমজানে কিভাবে আমাদেরকে থাকতে হবে এবং কিভাবে ইবাদত করার প্রয়োজন আছে সব বিষয়ে আজকের আলোচনায় এসে যাবে ইনশাআল্লাহ আজিজ। একটু ধৈর্য ধরে ধরার শোনার জন্য বিশেষভাবে জোরালো আবেদন রইল। ফামান শাহিদা মিনকুম সাহারা, যে ব্যক্তি এই মাসে সুস্থ সবল শরীর নিয়ে হাজির থাকবে বাড়িতে, ফালাইয়াসুমুহ, তাকে অনিবার্য রোজা রাখতেই হবে। এই মহান আল্লাহ তাআলার নির্দেশ সূরা বাকারায় 185 নম্বর আয়াত। আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে আমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যেদিন থেকে আমরা সাবালক এবং সাবালিকা হয়েছি সেই দিন থেকে নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত আমাদের এই রোজা প্রত্যেক বছরে একবার করে আসে। রমজান মাস এই মাসটি আমাদের মর্যাদাশীল মাস, আমরা অবশ্যই রোজা রাখবো এবং রাখি ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ যেন সকলকে রোজা রাখার তৌফিক দান করেন, বলুন আমিন। عن ابي هريره قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن ادم يضاعف الحسنه بعشر امثالها الى 700 ضعف. قال الله تعالى الا صوم فانه لي وانا اجزي به. رواه البخاري. صحيح بخاري এই হাদিসটি 1904 নম্বর এবং মিশকাতে হাদিসটি 1959 নম্বর। আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন কুল্লু আমালিল ইবনে আদামা, প্রত্যেকটা আদমের সন্তানের আমল, ইউজাইফুল হাসানাতু, একটি সৎ আমল নেক আমলকে বাশারি আমসালহা দশ গুণ বৃদ্ধি করা হয়, আর দশ থেকে নিয়ে ইলা সাবাতে জায়ফিন 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। বলো আলহামদুলিল্লাহ। অন্য মাসে যেমন একটা আমল করলে একটাই থাকে, এই মাসে একটি আমল করলে দশটি হয়, আর দশটি করলে 700 হয়ে যায়। এই আল্লাহর ওয়াফার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রচণ্ড দয়া মেহরবানিতে আমরা এরকম রোজার মাসে এই বেশি বেশি করে আমরা এই নেকির হার বা পুণ্যে অধিকারী হতে পারি। এবং মহান আল্লাহ তাআলা স্বয়ং নিজেই বলছেন, কাল আল্লাহ তাআলা ইল্লা, কিন্তু আসাওমা মানে রোজা, ফাইন্নাহু লি, এটা আমার জন্যই রেখেছে, ওয়ানা আজিজিবিহি, এর পুরস্কার আমি হাতে করে দেব। এটাও আল্লাহ তাআলার দয়া যে এই নেকির প্রদানটা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই হাতে করে দেবেন। আর যে লোকটা নিজে হাতে করে, যে মানুষ, যে ব্যক্তি, মহান ব্যক্তি নিজে হাতে যেটা প্রদান করেন তার সম্মানও খুব বেশি। যেমন আমাদের প্রধানমন্ত্রী মহাশয় যে একটি স্বর্ণ মুদ্রা বা একটি গিফট করেন কারো হাত দিয়ে, নিজের হাত দিয়ে যেটা করেন সেটার সম্মান আরও দ্বিগুণ বেড়ে যায়। অনুরূপভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন সারা ওয়ার্ল্ডের প্রভু, সেই মহান আল্লাহ তাআলা নিজ হাতে দান করবেন এই রোজার মজুরি। এটা চারটিখানি কথা নয়, অতএব আমরা খুবই সৌভাগ্যবান এই উম্মতে মুহাম্মদীর উম্মতে হওয়ার কারণে। সেজন্য অবশ্যই এদিকে লক্ষ্য রাখতে হবে। তবে কেউ যেন এই রোজা লোক দেখানি না হয়, লৌকিকতা না হয়, তাহলে শিরক হয়ে যাবে। লৌকিকতা মানে মানুষকে দেখাবার জন্য রোজার মাসেতে রেখে রোজা রোজে ডুবে দিয়ে খাস জল, যাত্রার শেষে কি জবাব দিবি বল। কবি বলেন যে আমরা লুকিয়ে চুরিয়ে হয়তো আমরা জল পানি আহার করলাম, এটা আল্লাহর তরফ থেকে অনেক অনেক লৌকিকতা হয়ে যাবে, আমরা নিজেই লৌকিকতা করাই, এটা আল্লাহর তরফ থেকে অসম্মান। সেজন্য আমাদেরকে খুব সাবধান অবলম্বন করে চলতে হবে এই জগতে যে কদিন বাঁচবো।
এইবার রোজার মাসায়েল সম্বন্ধে আলোচনা শুরু হচ্ছে। নম্বর এক, ইন্নাল আমালা বিল নিয়্যাত, সেই বুখারীর প্রথম নম্বর হাদিস, যে নিয়তের ওপরেই সমস্ত ভালো মন্দের আমল নির্ভর করে। নিয়ত ভালো হলে, আকিদা সহি হলে, আমলে সালে হলে তার নেক আমলটাও ভালো হবে। সেজন্য প্রত্যেকটা মুসল্লিকে অনুরোধ রাখছি আমাদের নিয়তটাকে বিশুদ্ধ রাখতে হবে। এবং একদিন যে আমরা প্রথম রোজার সাহারির আগেই আমরা নিয়ত করেছি যে গোটা মাসটা ইনশাআল্লাহ রোজা রাখব, এটা ফরজ, আল্লাহর ফরজকে আমরা তরক করব না, এই বিশুদ্ধ নিয়ত আমরা করেছি গোটা মাসটা ইনশাআল্লাহ চলবে। যদি দেখা যায় বাই চান্স কোনো মানুষে অসুস্থ হয়ে পড়ল অথবা যে কোনো মুসাফের হলো, যেথাই হোক তার রোজাটা কয়েকদিন বিরত হলো, রাখল না, কাজা হয়ে গেছে, তাকে আবার নতুনভাবে রোজার নিয়ত করতেই হবে, আর যদি না করে রোজাই হবে না, সহি তিরমিজি। সেজন্য আমরা অবশ্যই নিয়ত করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নম্বর দুই, ইজা নাসিয়া ফাকালা ওয়া শারিবা, কেউ যদি ভুলে কিছু দিনে আহার করে নেয়, পানি পান করুক আর সে খাদ্য খাবার খেয়ে নেক, আর যে কোনো জিনিস খাক, সে ভুলেছে যে রোজা রেখে আছে এটা তার জানা নাই, তাহলে ফালিয়তিম্ম সাওমাহু, মহানবী বলেন সে যেন রোজা পূর্ণ করে নেয়, তার রোজার কোনো ক্ষতি হবে না। ফাইন্না মা আতামাহুল্লাহু ওয়া সাকাহু, মহান আল্লাহ তাআলা তাকে খাদ্য খাবার খাইয়েছেন এবং পানিও পান করিয়েছেন, সেই বুখারী 1933 নম্বর হাদিস। অতএব আমরা বুঝতে পারলাম, ভুলে যদি কোনো জিনিস খাওয়া হয়ে যায় তাহলে কাউকে বলার প্রয়োজন নাই, তাকে রোজাই রাখতে হবে, রোজা পূর্ণ হয়ে যাবে, একটু কম হবে না, যেহেতু তার মনে নাই গো, এতে কোনো অসুবিধা নাই। এবং এই রোজার মাসে নাকে কানে চোখে ড্রপ দেওয়া বৈধ, যদি দেখা যায় ওই ড্রপগুলি তার গলা পর্যন্ত তেতা হয়ে গেছে এবং খাদ্য নাড়ি পর্যন্ত চলে গেছে, এইরকম যদি তার ওই ড্রপগুলায় ভিটামিন যুক্ত হয় তাহলে দেওয়া যাবে না, আর যদি ভিটামিন যুক্ত না হয় এতে দিলে কোনো অসুবিধা নেই, এটা কোনো অসুবিধা নাই। আবু দাউদের হাদিস 142 নম্বর। মৃত ব্যক্তির নামে ইফতার খাওয়ানো বা খাওয়া যাবে না কো, কোনো মৃত মানুষ হয়ে গেছে তার নামে কেউ যদি ইফতার দান করে অথবা কোনো জায়গায় যদি কোনো মসজিদে ইনভাইট করে সেখানে যাওয়া যাবে না, কারণ তা সাদকা, আর সাদকা সবারই জন্য খাওয়া হবে না, সহি বুখারি 1496 নম্বর হাদিস। তারপর অতি বৃদ্ধর জন্য, যে একদম বুড়ো হয়ে গেছে, তার আর রোজা করার শক্তি ক্ষমতা নেই, একদম অক্ষম হয়ে গেছে, এইরকম মহিলা বা পুরুষের জন্য একটি মিসকিন খাওয়ানোই যথেষ্ট। হাকিম। তারপর গর্ভবতী দুগ্ধ দানকারিণী মহিলা ও অসুবিধার কারণে যদি রোজা কাজা করে কোনো পাপ নেই, তাকে অন্য মাসে যখন সুস্থ সবল হবে তখন রাখতে হবে, সহি আবু দাউদ হাদিস নম্বর 2408। শ্বাসকষ্টের কারণে অনেকে রোগ আছে, সর্দি কাশি হয়, জ্বর জ্বালা হয় এবং শ্বাসকষ্টও হয়, এবং এই শ্বাসকষ্টের কারণে ইনহেলার ব্যবহার করা যাবে। আল্লামা উসাইমিন 19তম খণ্ড 154 পৃষ্ঠায় রয়েছে। রোজার অবস্থায়
দিনে স্বপ্নদোষ হলে রোজার কোনো ক্ষতি হবে না, নষ্ট হবে না, রোজা ভাঙা যাবে না। সহি বুখারী হাদিস নম্বর 1926। চির রোগী যেমন ক্যান্সার সুগারযুক্ত তারা প্রচণ্ড অকেজো হয়ে গেছে, অক্ষম হয়ে গেছে, চলার শক্তি নাই এমন হয়ে গেছে, আর তার জন্য মিসকিন খাওয়াতে হবে। ইবনে উসাইমিন প্রত্যেক রোজার বিনিময়ে একটি 1 কেজি 250 গ্রাম চাওয়াল দান করতে হবে। সহি বুখারি 1816 নম্বর হাদিস। এবং তারপর তার সঙ্গে তরকারির মূল্য দেওয়াটা ভালো। তারপর যে সাময়িক অসুস্থ যেমন সর্দি কাশি জ্বর মাথা যন্ত্রণা পেট ব্যথা ইত্যাদি যেটা সাময়িক হয়, 3-4 দিন থাকে না, 2-4 ঘন্টা হয় বা 8-10 ঘন্টা হয়, তার জন্য অন্য সে কাজা করে নেবে এবং অন্য মাসে তাকে কাজা পূরণ করা জরুরি। তার জন্য মিসকিন খাওয়ানো যাবে না মুমতে। হাদিস নম্বর 336। তারপর পরীক্ষার জন্য রোজা কাজা বৈধ নয়। অনেকে দেখা যায় মাধ্যমিক পরীক্ষা দেয়, তার জন্য তার মা বাবারা বলে রোজা রাখতে হবে না এবং সে নিজেও রাখে না। অনেক যুবক যুবতীরা রাখতে সক্ষম হওয়া সত্ত্বেও অক্ষমের পরিচয় দেয়, এটা কাপুরুষের পরিচয়, এটা একটা মুজাহিদা মুজাহিদের পরিচয় নয়, সেজন্য এদের কাজা করা যাবে না। ইবনে বাস ভুল বশত দিনে পানাহার করলে রোজা নষ্ট হবে না। সহি বুখারি 1933 নম্বর হাদিস। দিনে বেলায় স্বপ্নদোষ হলে তার রোজা নষ্ট হবে না। সহি বুখারি 1926 নম্বর হাদিস। আরকানুল ইসলাম 536 পৃষ্ঠায় রয়েছে। অনিচ্ছাকৃত বশত কুল্লি করতে গিয়ে তার ভিতরে পানি প্রবেশ করে গেছে, এক ঢোক খেয়েই ফেলেছে, তার রোজা নষ্ট হবে না, তাকে রোজা রাখাই জরুরি। তিরমিজি অনিচ্ছাকৃতভাবে বমি হলে রোজা নষ্ট হবে না। সহি তিরমিজি সুরমা ব্যবহার করা যাবে। সহি বুখারি ফজরের আগে ফরজ রোজার নিয়ত না করলে রোজা হবে না। কো আবু দাউদ 2454 নম্বর হাদিস। কদরের রাত্রিতে জাগলে প্রায় 83 বছর 4 মাস ইবাদত করার সমান নেকি পাওয়া যাবে। সুরাতুল কদর 3 আয়াত। ইব্রাহিম আলাইহিসসালাম এর ওপরে যে সহিফা নাজেল হয়েছিল তা 3রা রমজান, এবং তাওরাত যেটা মুসা আলাইহিসসালামের ওপরে নাজেল হয় সেটা রমজান মাসের 6 তারিখে, আর ইনজিল যেটা হযরত ঈসা আলাইহিসসালামের ওপরে নাজেল হয় সেটা 13ই রমজান, জবুর যেটা হযরত দাউদ আলাইহিসসালামের ওপরে নাজেল হয় সেটা 18ই রমজান, কোরআন মাজিদ যেটা বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর নাজেল হয় সেটা 20-এ, সেটা হলো 20-এ রমজান নাজেল হয়েছে। মাজহারি মারিফুল কোরআন 1468 পৃষ্ঠায়। তারপর যুবকগণ ভরণ পোষণের সক্ষম না হলে তাকে রোজা রাখতে হবে।
সহি বুখারি, অর্থাৎ বিবাহ সক্ষম হয়ে গেছে কিন্তু ভরণ পোষণের অক্ষম। যতক্ষণ পর্যন্ত সক্ষম না হবে, বাড়িঘর ঘেরা, টিউবওয়েল বসানো বা তার তার ভরণ পোষণের দায় দায়িত্ব সমস্ত জিনিসপত্র জোগাড় না হবে, ততক্ষণ পর্যন্ত তাকে রোজা রাখতে হবে। তো রোজা রাখলে ফাইন্নাহুলাহু বিজাউল বলা হয়েছে, তার কামশক্তি কিছুটা দমন হয়। তারপর বছরে পাঁচ দিন রোজা রাখা হারাম বা নিষিদ্ধ, দুই ঈদে এবং আয়ামে তাশরিকে তিন দিন। ফতহুল বারি 284 পৃষ্ঠায়। তারপর রক্ত দান করলে অথবা রক্ত পরীক্ষা করলে রোজা নষ্ট হবে না, ঋষু মাসি 24 পৃষ্ঠায়। উত্তম সাহারি খেজুর, খাবারের শেষে খেজুর খাওয়া ভালো। আপনি সাহারি খেলেন, ভাত খেলেন, খেয়ে একটা খেজুর খান, সুন্নত আদায় হয়ে যাবে। সহি আবু দাউদ 2345 নম্বর হাদিস। ফরজ গোসল সাহারির পরে করলে করা যাবে, সহি বুখারি 1931 নম্বর হাদিস। সাহারি খাওয়া অবস্থায় আজান হলে অবশিষ্ট খাবার খাওয়া যাবে, সহি আবু দাউদ হাদিস নম্বর 2350। রোজার সময় দাঁত তোলা, রক্ত পরীক্ষা করা বা রক্ত বের হলে রোজা নষ্ট হবে না, ফতোয়ায় লাজনা দায়মা 156 পৃষ্ঠায়। তারপর ফজরের আজানের 10-15 মিনিট আগে খাওয়া শেষ করতে হবে, সহি বুখারি 1921 নম্বর হাদিস। এবং ঘুমিয়ে অথবা নিরুপায় সাহারি না খেলেও ফরজ রোজা হবে, সহি মুসলিম 1158 নম্বর হাদিস এবং মিশকাতে 2096 নম্বর হাদিস। সাহারির সময় ঘোষণা করার জন্য আজান ছাড়া কিছুই বলা যাবে না, ফতুল বারি হাদিস নম্বর 621 দ্বিতীয় পৃষ্ঠায়, 636 পৃষ্ঠায় দ্বিতীয় খণ্ডই, 636 পৃষ্ঠায়। সাহারির সময় জাগরণের জন্য আজান ছাড়া কোরআন পড়া, গজল পড়া, ঘণ্টা বাজানো, সায়রন বাজানো বিদা, মুজামিউল বিদা 268 পৃষ্ঠায়, বুখারি 617 নম্বর হাদিস এবং ফতহুল বাড়িতে 621 নম্বর হাদিস। মাজুন টুথপেস্টে ব্যবহার করা যাবে, ফিকহুল ইবাদা 270 পৃষ্ঠায়, বুখারি 259 পৃষ্ঠায়। রোজা অবস্থায় মুখের থুতু গিলা যাবে, সহি বুখারি। আজকের এই সকাল ভোরের আলোচনায় সমাপ্ত হলো। আশা করছি আমরা এই সমস্ত মশলা জানার পরে আমরা নিজেও মানব, অপর ভাই বোনকেও গিয়ে বলব এবং তাদেরকেও বিশুদ্ধভাবে যত রোজা হয় তার